দর্শক সদ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে রহমাত প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শকের জানাই আন্তরিক মুবারক নবী আকরাম সাল্ল তাইলা আলিবাসাল্লাম জুমার দিনে সালাম পাঠ করার অসংখ্য হাদিসে পাকের মধ্যে বিভিন্নভাবে ফজিলতের কথা এর সাত করেছেন একটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি জুমার দিনে আশীর্বাদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন সাল্লো আল্লাহ হাবিব সাল্লাই আলা আহম্মদ সাল্লাহ তাল্লাহ আলী ও দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য নীতি দাওয়া দেওয়ার জন্য খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব আজ ঈশ্ব আল্লাহ তাবারাকতালা তাহলে অনুষ্ঠানে শুরুতে কোরআনে পাখের তেল শুনবো আমরা এরপরে আল্লাহ চাই হামদেব আলাহ নাতেরও ছিল মকবু সাল্লি সাল্লামের পাশাপাশি আজকের যে বিষয় নিয়েছি এ বিষয় নিয়ে আলোচনা করব চলুন আমরা قرآن پاكر لو سورة ونفرد صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله সবহার আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা পুরাণে পাকের তেলোয়াত এবং তার তর্জমাও আমরা স্ক্রিনের মাধ্যমে দেখলাম যে এই আয়াতে পাকের অর্থ কি রয়েছে আল্লাহ তাবারাকালা আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া অর্থ বোঝা আর কোরআনের হুকুম মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করার আল্লাহ তালা সে তৌফিক দান করুন শাহ আল্লাহ তাবারাকতালা বিষয় জানিয়ে দেবে এরপরে হামদে বাড়ি তালাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন শাহ আল্লাহ তাবারাকতালা আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে বিশ্বাসগত কিছু কাজ করে মানুষের মাথায় ধর্মীয় হোক বা দুনিয়াবি হোক যদি কোনো মানুষের মধ্যে বিশ্বাস নামের শব্দটা না থাকে তবে সে বেঁচে থাকবে কিভাবে বিশ্বাস নামের শব্দটা তার মধ্যে আছেই প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই বিশ্বাস নামক শব্দটা পাবেন আপনি হয়তো কারো প্রতি সে ভরসা করে বিশ্বাস করে আবার কোন কাজের প্রতি তার এমন বিশ্বাস হয় যে সে পারবে দুনিয়ার কিছু উদাহরণ দিচ্ছে এটা আর যদি দিনই কথাগুলো আমরা এর মধ্যে অ্যাড করি তবে ইসলামের মধ্যে মূল বিষয়টাই দেখা যায় বিশ্বাসের উপরে তার কারণ হলো গিয়ে আল্লাহ তাবারকতালাকে বিশ্বাস করা মেনে নেওয়া এবং নবী রসুলদের উপরে বিশ্বাস কিভাবে আনতে হবে ফেরিস্তাদের উপর বিশ্বাস কিভাবে রাখতে হবে জান্নাত জাহান্নাম এর বিশ্বাস কেমন হওয়া দরকার আসমানি সমূহের উপর বিশ্বাস কেমন হওয়া দরকার সাহাব একরামের প্রতি বিশ্বাস কেমন হওয়া দরকার এই যে এক বিশ্বাস নামের যে শব্দটা রয়েছে ইসলামের মধ্যে এর খুবই গুরুত্ব রয়েছে খুবই গুরুত্ব রয়েছে ওলামা একরাম যারা আছেন হয়তোবা তাদের মুখে আপনারা বারবার বয়ান শুনেন। আকিদা বলি আমরা একটা শব্দ শুনছেন আপনারা আকিদা বিশ্বাস ধর্মীয় দিক থেকে আবার অবিশ্বাসী যারা যা যেই যেই বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখার কথা বলা হয়েছে ইমান আনার কথা বলা হয়েছে এর বিপরীত যারা করে বিশ্বাস করে না তাদের ভয়াবহতাও আমরা কিতাবের মধ্যে অধ্যয়ন করি একটা পাঠ হলো দিনই আর দুনিয়ে যেটা হলো বিশ্বাস এমন একটা জিনিস যদি বাবার প্রতি সন্তানের বিশ্বাস না থাকে তবে সেই বাবা সন্তানের মধ্যে সুসম্পর্ক আর সুসম্পর্ক থাকে না মা যদি সন্তানের প্রতি বিশ্বাস রাখতে না পারে তবে মা সন্তানের মধ্যে যে সুসম্পর্ক থাকার কথা সেটা থাকতে থাকে না আর স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসগত যেই কাজগুলো রয়েছে বা বিশ্বাসের যে শব্দটা রয়েছে এটা স্বামী স্ত্রীর মধ্যে না থাকলেও তাদের মধ্যে যে মিল থাকার কথা ছিল সেটা আর থাকে না তো এই বিশ্বাসটা আপনি দুনিয়াবি দেখেন আর দিনই দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার দরকার বিশ্বাস করাটা এর মধ্যে একটা শব্দ আরও আছে আত্মবিশ্বাস নিজের প্রতি যদি নিজের বিশ্বাসটাই না থাকে আমি পারবো আমাকে দেওয়ার দ্বারা হবে বা আমি এই কাজটা করতে পারবো এটা একটা বিশ্বাস তো আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় রেখেছি আমাদের বিশ্বাস শুনবো আমরা জানবো আমরা কোন বিষয়ের উপরে কেমন বিশ্বাস হওয়া দরকার কেমন বিশ্বাস রাখা দরকার প্লাস দুনিয়াতে যে যে বিষয়গুলো উপর বিশ্বাস রাখতে হবে আমাদেরকে এবং বিশ্বাস না রাখলে যে যে ক্ষতিগুলো হয় আমাদের পারিবারিকভাবে বলি সামাজিকভাবে বলি আর রাষ্ট্রীয়ভাবে বলি ইনশা আল্লাহ তাবারকতালা এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় নিয়ে আলোচনা শুনবো আমাদের বিশ্বাস আল্লাহ চায় ইনশাল্লাহ তাবারাকত অনেক কিছু জানারও আছে আমাদের অনেক কিছু শেখারও আছে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আমাদের রাফি আত্মারি ভাই আছেন এবং সাব্বির ভাইও আছেন শুরু করছি রাফি ভাই থেকে রাফি ভাই আজকের বিষয় শুনতেই পেয়েছেন আমাদের বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস শুরুতেই আপনাকে আরোস করবে এই বিষয়টা আমি একজন মানুষ থেকে যখন কারো বিশ্বাস উঠে যায় না মানে কারো সাথে যদি কোনো ব্যক্তি ধোকাবাজি করে অর্থাৎ বিশ্বাস উঠে যাওয়ার মতো কোনো কাজ করে আপনি শত চেষ্টা করলেও পরবর্তীতে ওই ঘাটা আর ঘুষবে না কারণ হলো গিয়া শুকয় না কারণ হলো গিয়া বিশ্বাস উঠে গেছে তার তার থেকে আমার বিশ্বাস উঠে গেছে এমন হাজারো ঘটনা সমাজের মধ্যে পাবেন পরিবারের মধ্যে পাবেন যে বিশ্বাস উঠে এর প্রতি বিশ্বাস উঠে গেছে মানুষ বলেও কিন্তু মুখের উপরে বলেও দেয় হ্যাঁ ওই ওই আগের সম্পর্কটা আর থাকে না বলে এর এর প্রতি আমার আর বিশ্বাস হচ্ছে না এমন একটা যেমন আপনি দেখবেন খুব গুড রিলেশন ছিল একটা সময় হঠাৎ করে দেখা গেছে তাদের মধ্যে ফাটন সৃষ্টি হয়ে গেছে বা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে জিজ্ঞাসা করেন ভাই আগে তো খুব ভালো সম্পর্ক ছিল আপনাদের মধ্যে এখন এত দূরত্ব কেন ভাই এমন একটা কাজ করছে না এর এর থেকে আমার বিশ্বাসই উঠে গেছে এখন আর বিশ্বাস করতে ভয় লাগে যদি সে আবার কোনো এমন দুর্ঘটনা ঘটায় তো এমন একটা বিশ্বাস মাত্র একটা শব্দ কিন্তু অনেক বেশি গভীরতা জানি না এমন কখন কার সাথে হয়ে যায় তো এই বিশ্বাসটা স্থাপন করতে হবে আর বিশ্বাসটা কি বিশ্বাস আর এই আমাদের বিশ্বাস নিয়ে যদি আলোচনা করি না এখানে ব্যাপক আলোচনা হয়ে যায় যা হয়তো পরিপূর্ণভাবে আমরা সবকিছু সমাধানও করতে পারবো না শেষও করতে পারবো না তো তার মূল মূল কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করি বিশ্বাস স্থাপন দুই ভাবে করা যেতে পারে এক স্রষ্টার প্রতি আর এক সৃষ্টির প্রতি আচ্ছা স্রষ্টার প্রতি আপনি যেটা বলেছিলেন প্রথমে আল্লাহ সত্যাগত যে বিশ্বাস তার নবী রসুলদের প্রতি বিশ্বাস আসমান জমিন তারপর জান্নাত জাহান্নাম ফেরিস্তাকুলদের প্রতি বিশ্বাস মিজানের প্রতি বিশ্বাস তো এগুলো নিয়ে যখন আলোচনা করব তখন হয়তো আমি আপনি আল্লাহ যে মহান যে অনুভবতা বা আল্লাতালার যে দয়ার সাগর রয়েছে যে বিস্তৃত সাগর রয়েছে তার সম্পর্কে জানতে পারব আচ্ছা এমন হয়ে যায় দুনিয়ায় যখন কারোর প্রতি কারো আস্থা বা বিশ্বাস উঠে যায় তখন তার সাথে আর পূর্বের নেই সম্পর্কটা গড়ে ওঠে না কিন্তু এক্ষেত্রে যদি আপনি সস্তাকে দিয়ে যাচ করেন যখন আমি আপনি মারাদাল্লা গুনাহা করে ফেলি বিভিন্ন ধরনের ভুল করে ফেলি কারিম থেকে দূরে চলে যায় আবার যখন তওবা করে আবার সেই অটুট বিশ্বাসে পরিপূর্ণতার রূপ ধারণ করার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু আবার আল্লাহ আজ্লা আমাকে কি করে তার কাছে নিয়ে নেয় কিন্তু দুনিয়ার সৃষ্টি আমাকে নেয় না আচ্ছা এই দুনিয়ার সৃষ্টি বলতে আমরা যা কিছু বলি এই সব কিছুর কিন্তু ধ্বংস আছে একদিন সবকিছু বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে কিন্তু যিনি স্রষ্টা উনি সবসময় থাকবেন উনি সর্বদা বিরাজমান তো এই সকল বিষয়ে কোনোভাবে আমাদেরকে কম্প্রোমাইজ করা যাবে না বান্দা একটা হাদিসে পাকের মধ্যে আসছে বাবা বিশ্বাস কেমন বান্দা এবং সাথে সাথে উচিত একটা কেমন সম্পর্ক বিশ্বাস গড়ে তোলে হাদিসে পাকের মধ্যে আসছে যে একটা মেহফিলকে তারা বেষ্টুনি দিয়ে দাঁড়িয়ে আছে মেহফিল চলতেছে শেষে আল্লাহর বান্দারা হাত তুলে দোয়া করছে আল্লাহ ফেরেস্তারা পরে আল্লাহ তোমার বান্দারা কান্না করতেছে কেন কান্না করতেছে জাহান নামের ভয় তারা কি দেখছে জাহার নাম দেখছে তারা না আল্লাহ জাহার নাম দেখে নেই শুনছে শুনেই তাদের এত বিশ্বাস যে যদি আমাকে হয় তবে আমার আমার রক্ষা নাই। বান্দাকে আমি ক্ষমা করে আমি ক্ষমা করে দিই না দেখে জাহার নাম না দেখে শুধু শুনছে নবীর কাছে তার প্রতি এত বিশ্বাস রেখেছে যে যদি জাহান নামে একবার কাউকে পাঠানো হয় ওই জাহান্নামের নামের শাস্তি সে ভোগ করতে পারবে না আমার বান্দা কি চায় বলে জান্নাত চায় জান্নাত কি তারা দেখেছে আল্লাহ দেখেনি কিন্তু কোরআন হাদিসে তারা শুনেছে আর সোনার উপরে বিশ্বাস করেই তারা জান্নাতের আশা করছে আল্লাহ বলে যা মাফ করে দিলাম আমার বান্না যেহেতু আমার উপরে এত বিশ্বাস রেখেছে আমি মাফ করে জান্নাতে দিলাম তো বিশ্বাস যখন দেখবেন আপনি রাখতে হবে ছোট শিশু দিয়ে আমি উদাহরণ দিই ছোট শিশু খাটের উপরে দাঁড়ানো থাকে দেড় বছর দুই বছর বয়সের বাবা খাটের বাহিরে থাকে আর সন্তানকে বলে বাবা তুমি আসো লাভ দিয়ে আমার হাতে আসো আমার কোলে আসো সন্তান বাবার উপরে কতটা বিশ্বাস করে আমি লাভ দিলে বাবা আমাকে ধরে ফেলবে হ্যাঁ আমি পারবো না বাবা আমাকে ধরে ফেলবে আমি পর্ব না এটা এই দুই বছরের বাচ্চার বিশ্বাস নিজের বাবার প্রতি ধারণ করে ফেলছে হ্যাঁ ধারণ করে ফেলছে যে আমি যদি এখান থেকে ঝাঁপ দেই বাবার প্রতি যাই তবে বাবা আমাকে ধরে ফেলবে কোনো মতেই আমাকে নিচে ছেড়ে দিবে ছেড়ে দিবে না বিশ্বাস কেমন বাবার প্রতি দেখেন এই পজিশনে এসে আমি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে আমি আপনি কত ধরনের হেজিটেশনে পড়ছি আমি আপনি কত মানে দূরে গিয়েছি মানে আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস থেকে আমরা হয়তো প্রায় সময় ভাবি যে আমি অনেক গুণাগার হয়ে গিয়েছি বোধকার নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমি কি জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারি আচ্ছা আমি কি তবা করলে আমার রব তবা কবুল করবে এরকম হেজিটেশনে ভোগে অথচ আল্লাহ তালা অবশ্যই তবাকারীদের তবাকি করেন কবুল করে থাকেন তো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ জ্ঞাপন করা যাবে না আল্লাহ তাল্লাহার কুল আছেন তারপর তাদের কি কি কার্য রয়েছে এর প্রতি আমাদের কি বিশ্বাস রয়েছে যদি সিম্পলি আলোচনা করি সকল ফেরিস্তার মধ্যে চারজন ফেরিস্তা অধিক নৈকট্যশীল বলে ওলামারা মতামত দিয়েছে এর চারজনের দুনিয়ায় বড় বড় কাজে নিমজ্জিত রয়েছে এক একজনের এক একটা দায়িত্ব রয়েছে পৃথিবী ও ফেরেশতা জগতের গুরুত্বপূর্ণ কাজ মূলত তারাই কী করেন পরিচালনা করেন আল্লাহ তালার হুকুমে তো এক একজনের কথা যদি বলা হয় তো এদের মধ্যে যদি হজরত জিবরাইন আলি সালামের কথা বলি উনার দায়িত্ব হচ্ছে জ্ঞান তথা নবী জ্ঞানের কাছে তারপরে হজরত মিকাইল আলী সালামের ব্যাপারে আসছে যে উনার দায়িত্ব হলো সমগ্র সৃষ্টির রিজিকের ব্যবস্থা কথা আলহামদুলিল্লাহ উনি রিজিক বন্টন করে আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত যা কিছু আছে তারপর হজরত ইসরাফিল আলী সালামের দায়িত্ব হচ্ছে সিঙ্গাই ফুৎকার করা তিনি প্রথমবার পৃথিবী ধ্বংসের জন্য সিংহায় ফুক দিবেন আবার দ্বিতীয়বার ফুৎকারের ফলে মৃতগণ কবর থেকে উঠে আসবে আলহামদুলিল্লাহ এটা আমাদের বিশ্বাস হজরত আজরাইল আহ সালামের কাজ হচ্ছে বিশ্বের যত প্রাণী আছে তাদের রুহুকে কবজ করা এইভাবে একের পর এক সে রুহ কবজ করতে থাকবে প্রতিটা কাজের জন্য প্রতিটা কাজের জন্য নিয়োজিত করা আছে তো আলহামদুলিল্লাহ আজরাইল এটা আমাদের বিশ্বাস মুসলমানদের বিশ্বাস কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ তাবারক তালার সৃষ্টি জগত নিয়ে আল্লাহ তাবারক তালাকে নিয়ে যেভাবে বিশ্বাস করার কথা বলা হয়েছে হ্যাঁ সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে না উনিশকে বিশ করা যাবে না বিশকে যদি এখান থেকে সরে আসি আপনি যেটা প্রথমে বলেছিলেন যে এখান থেকে সরে আসলে আচ্ছা আমি আপনি তো সব কিছুতে একটা প্রুফ খোঁজার চেষ্টা করি আমি এটা কেন করব এতে আমার লাভ কি লস কি রয়েছে ক্ষতি কি রয়েছে এখানে যদি আমি আপনি বিশ্বাস স্থাপন না করি আপনি প্রথমেই বলেছিলেন যে আমি আপনি সবাই চাই চিরঞ্জীব হতে কোনো না কোনোভাবে জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে তো এখন জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে চাই আমি আপনি সুপ্রতিষ্ঠিত হতে চাই কিন্তু রব্বি কারিমের প্রতি যে বিশ্বাস স্থাপন করা তার হুকুমের প্রতি যে বিশ্বাস স্থাপন করার কথা তা থেকে দূরে চলে আসব তা তো হবে না তো যারা বিশ্বাস থেকে দূরে এসেছে তাদের কি অবস্থা হয়েছিল আমরা করুণের কথা কারুনের কথা অনেকবার সময় শ্রবণ করেছি ফিরাউনের কথা আমরা অনেক শ্রবণ করেছি তারা কিন্তু বাস্তব উদাহরণ ছিল এটা আলোตาลর পক্ষ থেকে এক দয়া যেন আমরা एग्जांपल হিসাবে তাদেরকে রাখতে পারি আমরাও শিখতে পারি আজকে আমরা বিশ্বাসীদের ক্ষতি কী আছে সেটা জানতে পারি জানতে পারি আজকে অনেকেই হেজিটেশনে আছে যে আমি কাকে মানবো আমি কেন মানবো মানলে আমার লাভ কি রয়েছে আমার তো এখন অনেক কিছু আছে সংসার আছে প্রপার্টি আছে আমি সমাজের একজন বিজ্ঞ পার্সনের অন্তর্ভুক্ত আছি তো আমার তো আর এত কিছু দরকার নেই সাধারণ মানুষের মধ্যে সবচাইতে যে বিষয়টা নিয়ে ক্ষতি যে বিষয়টা সেটা হলো রিজিকের বিষয় রিজিকের বিষয় জি জি সাধারণ মানুষের মধ্যে সবচাইতে বড় ক্ষতির বিষয় যেটা সেটা হলো রিজিকের অর্থাৎ আল্লাহ তাবারকত আলা যে রিজিক দাতা জি জি এটার প্রতি বিশ্বাসটা এতটা দুর্বল হয়ে যায় আমাদের তখন কোন মালিকের প্রতি আমাদের ভরসা চলে আসে ব্যক্তির প্রতি কোন মানুষের প্রতি আমাদের ভরসা চলে আসে যদি এই ব্যক্তির বা এই অফিসে বা এই চাকরি বা এই কাজ বা তার কথা আমি না মানি হয়তো আমার রিজিক বন্ধ হয়ে যাবে বা আমি আমার রিজিক আর আসবে না বা আমার কর্ম পাবো না আমি বা আমার খাবারের কোনো ব্যবস্থা হবে না সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় একটা হেজিটেশন জি যে এই একটা দিক যে আমি যদি এই কোম্পানি থেকে আমাকে না করে দেয় তবে আমি কোথায় যাব এখানে তাই আল্লাহর প্রতি ভরসাটা এরকম আমার কোথায় অ্যাভেইলেবল एग्जांपल বুজুরগণ দিনদের ক্ষেত্রে এসেছে অবশ্যই বুজুরগণ রাহমাতুল্লাহি আলাইহি উনি সর্বদা ইবাদতের অবস্থায় থাকতেন তালার উপর ওনার এত বিশ্বাস ছিল যে তালা ওনার রিজিকের ফাইসালা করে দিবেন তো উনি একটা জায়গায় একটা থলে পেতেন ওইখানে কিছু মানে অর্থ থাকত যা দিয়ে উনি খাবার ক্রয় করতেন তো ধারাবাহিকভাবে উনি ওইখানে যান আর ওই অর্থ সংগ্রহ করেন ওই থলে থেকে তার জীবিকা নির্বাহ করেন তো কোনো এক সময় না অনেকে এই ঘটনা জানার পরে ওনাকে লক্ষ্য করে বললেন যে এই অর্থ হয়তো শয়তানের পক্ষ থেকে আসছে আপনি যেভাবে বিশ্বাস স্থাপন করেছেন যে এইগুলো পক্ষ থেকে এমনও তো হতে পারে যেটা শৈতানের পক্ষ থেকে তখন ওই ব্যক্তি দেখুন কতটুকু মানে বিশ্বাস স্থাপন করলে এটা বলা সম্ভব যে আপনারা যদি এমনটা বলেন তাহলে আমার তালার পক্ষ থেকে হয়তো এমনটা হয়ে গিয়েছে যে আমার চিরশত্রু যে শৈতান রয়েছে প্রকাশ্য শত্রু তার মাধ্যমে আমার রিজিকের ফয়সালা করে দিয়েছে কিন্তু দিয়েছেন কে আমার মাওলা আল্লাহ 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 মানে লোকেরাও নাকি কি হুম বিভিন্ন ধরনের হেজিটেশনে ফেলতে চেয়েছিল কিন্তু উনি আল্লাহ প্রতি এত বিশ্বাস রাখলেন এই কথার পরে বাকি লোকের অনুধাবন করতে বাধ্য হলেন যে উনি অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক পায় আল্লাহ 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 বিশ্বাস এমন হয়তো একটা ছোটো শব্দ আগেও বলেছি আমি কিন্তু এটার গভীরতা অনেক বেশি দেখবেন গ্রামগঞ্জে বাঁশ দিয়ে এরপরে নদীর উপরে আপনার পোল হ্যাঁ পোল বানানো হয় তাও পোল না এটা একটা বাস দিয়েই দেয় কোন আবার অনেক সময় দেখা গেছে ধরনই নাই শুধু বাস আছে আল্লাহ বিশ্বাস যে আমি না আমি এটা পার হয়ে যেতে পারবো ঠিক যে শব্দটা একটু আগে আল্লাহ আল্লাহ বিশ্বাস তো আমাকে করতে হবে অতিক্রম আমাকে করতে হবে যেহেতু কোরআনে হাদিসে এই বিষয়ে আলোচনা আসছে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে পুলসিরাত পার হতে হবে আল্লাহ সে পুলসিরাত যে পার হব সে বিশ্বাসটা আমাকে যেহেতু আছে সেই পুলসিরাত পার হওয়ার মতো যোগ্যতা আমাকে অর্জন করতে হবে আলোচনা করব এ বিষয় নিয়ে ইনশাল্লাহ সাব্বির ভাই আমাদের সাথে আছে তার থেকে শুনবো আগে আমরা নুরুল আমিন ভাই থেকে নাতে রসুল মকবুল সাল্লা সাল্লাম শুনি এরপরে সাবির ভাই থেকে আলোচনা শুনবো দর্শক আপনাদের কল গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশালা সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাহ صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনছিলাম আমাদের বিশ্বাস আর নাতরে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহিSalam শুনছি আল্লাহ তালার দয়ায় আবার সময় দিব আমরা নূরুল আমিন ভাইকে কিছু কল রয়েছে দর্শকের কলগুলো শুনি এরপরে আরও কিছু আলোচনা করব যে কল শুনিয়ে দেখি রাসায়ি তেগুরাত ছজি আমার মালাই ছিলেন দেখতে খুবই বশত লাগে আমারপরিবারে সবাই মালাই ছিলেন দেখে দোয়া কইবে নামাজ ইনতে মাশাআল্লাহ

আলা হজরতের আল্লাহ তালা কবুল করেন সাথেই থাকুন শোনাব পরবর্তী কল আমি খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানটা আজকে ফার্স্ট দেখলাম আমি আজকে টিভি চালু করছি এতদিন টিভি চালু করছিলাম না আজকে ফার্স্ট দেখতেছি যে আপনাদের অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ আজকে যে আলাপ হচ্ছে এখান থেকে আমি অনেক উপকৃত মনে অনেক উৎসাহ জাগ্রত হচ্ছে আমি চিনেলটা দেখে আসলে আমি মুগ্ধ আজকে আপনাদের কথা শুনে খুবই ভালো লাগলো সোহান আল্লাহ মিত্র কোনা থাকে আল্লাহ তালা কবুল করে আজকে ফার্স্ট দিন ছিল আপনার মাদানি চ্যানেল দেখার এবং দেখে আপনার ভালো লাগছে এবং খুশিও হয়েছে না আপনি আল্লাহ তালা কবুল করে নিক আশা রাখি এভাবে সাথে থাকবেন আপনি আমাদের এবং অনুষ্ঠানগুলো দেখবেন অপরকেও দাওয়াত দিবেন মাদানি চ্যানেল দেখার জন্য পরবর্তী কল দেন আমার নাম আবু নুমান আমি কুমিল্লা থেকে বলতেছি আজকে অনুষ্ঠান থেকে আমি একটা কালাম শুনতে চাই জীবন কি তোমার দিদা আচ্ছা জীবনে হবে কি তোমার তোমারও দিদারিয়ার সাল্লাহ এই কালামও আপনাদেরকে শোনাবো তিনটি কালামের অনুরোধ এসেছেন উলামিন ভাই রেডি করে রাখবেন ইনশাল্লা তালা সময় দিলে সময় পেলে আমরা শুনবো কালামগুলো আর বিশ্বাস আলোচনা করছিলাম আমাদের বিশ্বাস বিশ্বাস কিভাবে উঠে যায় একজন মানুষ থেকে একটা তো হলো দিনই আর একটা হলো দুনিয়াবি মানুষের প্রতি মানুষের বিশ্বাস কীভাবে উঠে যায় এটা শুনি এরপর একটা হাদিসে পাক শুনাবো আপনাদেরকে যখন মা সন্তানকে বলে যে বা সন্তান মাকে বলে যে আমি একটা কাজে যাই তাড়াতাড়ি ফিরে আসব মায়ের থেকে ছুটি নিল বা মাকে বলে গেল পরবর্তী টাইমে যখন মা শুনে আমার ছেলে যেই কাজের কথা বলে ঘর থেকে বের বেরিয়েছে সে ওই কাজে যায়নি নিজের কোনো কাজে গেছে একদিন শুনেছে মা এটাই যথেষ্ট এরপর থেকে আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি যতটাই বলেন না কেন তারপরও মায়ের মধ্যে ওই সন্দেহটা থেকে যাবে সন্তান কি আগের মতোই মিথ্যা কথা বলে বের হলো নাকি সত্যটা বলছে কোনো কোম্পানিতে আপনি জব করছেন যে কোনো একদিন যে কোনো বিষয় নিয়ে আপনার উপর থেকে বিশ্বাস উঠে গেছে এরপরে ওই বিশ্বাসটা ফিরিয়ে নিয়ে আসা অনেকটা সময় অতিবাহিত করবে আর অদৌ আগের মতো সেই বিশ্বাস আপনার উপর রাখতে পারবে কিনা কোম্পানি সেটা বলা যায় না নবীয় পাক সাল্লু তায়লা আলী ওয়াসাল্লামের সাথে একজন সাহাবি সফরত অবস্থায় ছিলেন তো নবী করিম সাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম যে সাওয়ারিতে ছিলেন সাওয়ারিটা খুব দ্রুত গতিতে চলছিল পিছনে যে সাহাবি বসা ছিল সে বলতে লাগলো ইয়ারসুল্লাহ মনে ভয় হচ্ছে বলেন কেন এ রসুল্ল্লাহ সাওয়ারিটা খুব দ্রুত গতিতে চলছে আর আমি পিছনে বসা আছি সাওয়ারিটা সাইজটা এতো বড়ো ছিল না কি দুজন ঠিকমতো বসতে পারবে নবী করিম সাল্লা সাল্লাম বসার পরে এরপরে পিছনে যে সাহাবি বসছেন তার জন্য জায়গাটা খুবই কম ছিল আর যেহেতু ধরার মতো কোনো জিনিস ছিল না হ্যাঁ দ্রুত গতিতে চলছে হুজুর আকরাম সাল্ল কে ওসাল্লামকে আর ইয়ারসুল্লাহ আমার ভয় হচ্ছে আল্লাহনবী বললেন আমার উপরে বিশ্বাস রাখো আল্লাহনবী বললেন আমার উপরে বিশ্বাস রাখো আবার কত দূর যাওয়ার পরে এমন হয় যায় মাঝে মধ্যে বসার পরেও যখন একটা ঘোড়া দৌড়ায় তো সেটা মানুষ যে বসে থাকে আপ ডাউন করতে থাকে আগে পিছে হতে থাকে তো নবী করিম সাল্লামকে আবার বলেন ইয়ারসুল্লাহ একটু আসতে অর্থাৎ দ্রুত গতিতে যে চলছে ঘোড়াটা এটা একটু ষোলো হ্যাঁ ষোলো হয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমার উপরে বিশ্বাস রাখতে পারো অর্থাৎ তুমি পড়বে না আমি তোমার সাথে আছি হ্যাঁ কোনো ক্ষতি হবে না আমি তোমার সাথে আছি এটাও কিন্তু উম্মতের শিক্ষার জন্য এটা উন্মতের শিক্ষার জন্য দেখেন কিভাবে সেই সাহাবিরদী আল্লাহু নবী সাল্লাহ সাল্লু তালা আলিউসাল্লাম গাইডলাইন করলেন এরপরে তৃতীয়বার যখন বললেন ইয়ারসুল্লাহ হ্যাঁ কেমন জানি একটু ভয় হয় মনের মধ্যে যদি পরে যাই আমি তো অনেকটাই ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে নবী পাক সাল্লা আলাইসালামের সাথ করলে যখন তুমি কোনো সাওয়ারিতে উঠবে আর বসবে তখন যানবাহনে ওঠার যে দোয়াটা আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এই দোয়া পাঠ করলেন এবং ওই সাহাবিকে বললেন যে আমি পাঠ করছি তুমিও পাঠ করো আর যে ব্যক্তি যানবাহনেতে ওঠার পর এই দোয়া পাঠ করবে যদি সে দুর্ঘটনায় মারাও যায় তবে সে শহীদদের মর্যাদা পাবে নবী করিম সাল্লামের কথা শুনে ওই ব্যক্তি ওই সাহাবিত পুরাই মনে করেন এখন আর ভয় নেই তার তার মধ্যে একে তো একে তো তার মধ্যে বিশ্বাস চলে আসলো যে যদি মারাও যায় পরে তারপর শহীদদের মর্যাদা পাবো আমি আর যদি আল্লাহ নবীও তো বলেছেন কি আমার প্রতি বিশ্বাস রাখো তো তোমার কিছু হবে না তো এমন একটা বিষয় না বিশ্বাস একটু মজবুত করে দিতে হয় ছোট হোক বা বড় হোক জ্ঞানী হোক বা মূর্খ হোক এই বিশ্বাসটাকে একটু মজবুত করে দিতে হয় সাব্বির ভাই আমাদের সাথে আছেন কিছু কথা শুনি সাব্বির ভাই থেকে আজকের বিষয় তো আমাদের বিশ্বাস জাকির ভাই বিশ্বাস আছে বলেই তো এখন আমরা আছি রাইট বিশ্বাস ছাড়া তো চলতে পারি না প্রতিটা ক্ষেত্রেই বিশ্বাসের প্রয়োজন সেটা দিনই বিষয় হোক অথবা দুনিয়াবী বিষয় হোক প্রতিটা সম্পর্ক হয় তার মূল কারণ হচ্ছে বিশ্বাস বিশ্বাসের ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস ছাড়া একটি কদমও অগ্রসর করতে পারি না প্রতিটা ক্ষেত্রে আমি ব্যবসার ক্ষেত্রে হোক কর্মচাকরির ক্ষেত্রে আমি কাউকে যদি কর্মচারী হিসাবে রাখি আমি বিয়ের বিষয়ে হোক আমি স্টাডির বিষয় হোক পড়াশোনার বিষয়ে হোক সব ক্ষেত্রে বিশ্বাসের প্রয়োজন হয় কোনো স্টুডেন্ট এমনি গিয়ে মেডিকেল মেডিকেলে ক্লাস করে না কারণ তারা বিশ্বাস থাকে আমাকে ডাক্তার হতে হবে সেই বিশ্বাস রেখে সে কিন্তু ক্লাস করা শুরু করে হুম মাদ্রাসায় এমনি কেউ ভর্তি হয় না তার অন্তরে বিশ্বাস থাকে আমি এখানে পড়াশোনা করলে আমি এক সময় আলিমি দিন হত প্রতিটা ক্ষেত্রেই বিশ্বাসের প্রয়োজন আর বিশ্বাসকেই তো বলা হয় ইমান আপনারা এতক্ষণ আলোচনা করেছেন কবর হাসর ইত্যাদি বিষয় প্রত্যেকটি বিষয়ে তো আমাদের ইমান রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে জাকির ভাই তার মধ্যে একটি বিষয় হচ্ছে মৃত্যু এটার বিষয়ে আমরা ইমান রাখি বিশ্বাস করি মৃত্যুর পরেও আবার ওই মৃত ব্যক্তিদেরকে জীবিত জীবিত করতে করবে এটাও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে বর্ণিত আছে যে হজরত ইব্রাহিম আলা আল্লাহ নবী নবা আলিহি সালাত সালাম আল্লাহ তাবারকবাত আল্লাহ দরবারে আরোস করলেন ইয়া আল্লাহ জল তুমি যে মৃত্যুর পর আবার মৃত্যু ব্যক্তিদেরকে পুনায় জীবিত করবে তা আমি দেখতে চাই হুম তখন আল্লাহ তাবারকবত আলা ইব্রাহিম আলিহি সালাত ওসালামকে বললেন যে ইব্রাহিম তুমি কি আমার কুদরতের উপর সন্দেহ করছো যে তুমি আমার কাছে দলিল চাচ্ছ তখন ইব্রাহিম আলী সালাত সালাম আরোজ করলেন ইয়া আল্লাহ তুমি তো আমাকে অন্তর চোখ দ্বারা দেখিয়ে দিয়েছ কিন্তু আমি আমার বাহ্যিক চোখ দ্বারা দেখতে আল্লাহ আল্লাহ বিশ্বাস তো আছে কিন্তু তিনি আল্লাহ তালার কুদরত আল্লাহ নবীদের ইচ্ছা হয় সব ইচ্ছা আকাঙ্ক্ষা তিনাদের তো কথাই আলাদা তখন আল্লাহ তাবারকে বা তালা তিনাকে হুকুম দিলেন যে তুমি চারটি পাখি নাও চারটি পাখিকে জাভা করো জাভা করার পর তাদেরকে টুকরো টুকরো করে তাদেরকে মিক্স করে চারটি আলাদা আলাদা পাহাড়ে তাদেরকে রেখে এবং ওই পাখির মাথাগুলো তোমার আঙ্গুলের মাঝখানে রাখো আল্লাহ আল্লাহ তালার হুকুমে তিনিই করছেন বিশ্বাস আছে বলেই তো করতেছেন এই কাজ হলো এখন বললেন আল্লাহ তালা যে এখন পাখিদেরকে তুমি ডাক দাও যখন তিনি আল্লাহ তালার হুকুমে ডাক দিলেন পাখিগুলো ওই শরীরের অঙ্গগুলো আসা শুরু করলো এমন একটি বাতাস ছিল বাতাসের ফলে আসতে আসতে প্রত্যেকটি পাখির যেগুলো টুকরো ছিল একে অপরের সাথে মিশ্রিত হয় মাথা ছাড়া দুই পা হয় ইব্রাহিম আলী সালাতুসলামের সামনে এসে নিজের মাথার সাথে তারা লেগে গেল আল্লাহ আল্লাহ তালা তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলী সাল্লা ইচ্ছাকেও পূরণ করুন আচ্ছা দেখেন আমরা বাবার সন্তানের বিশ্বাসের কথা বলছি ভালোবাসার কথা বলছি আল্লাহ নবী হাজরত ইব্রাহিম আলী সালাতুসালাম তিনার সন্তানও নবী হাজরত ইসমাইল আলী সালাতুসালাম বাবার সন্তান দুজনের মাঝে কেমন বিশ্বাস একজনের তার প্রভুর সাথে কেমন বিশ্বাস যে হাজার ইব্রাহিম আলী হিসালকে স্বপ্নে দেখানো হলো যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় প্রিয় করো নিজের বস্তুকে ইব্রাহিমের তো সব থেকে প্রিয় ছিল তো তিনি আর সন্তান আমার আপনার যদি স্বপ্নের মধ্যে এমন আসে আমরা কি প্রস্তুত হব স্বপ্নের কথা তো আমরা বিশ্বাস প্রস্তুত হয় না স্বপ্ন তো স্বপ্নই হ্যাঁ আর তিনি হচ্ছেন আল্লাহ নবী তো তিনি লাব্বাইক বলে সারা দিলেন এবং তিনি সন্তানকে বললেন যে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি ইয়া ফিল মানামি আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার বিষয়। তোমার কি রায় তুমি কি বলো তখন আমাদের সন্তানকে যদি বলা হয় যদি কোনো যুবককে বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার সন্তান কি বলবে বাবাকে বাবা তোমার মাথা কি ঠিক আছে তোমার কোনো সমস্যা হয় নাই তো কিন্তু ওই সন্তানের তার বাবার উপর কি বিশ্বাস কোনো উফ নয় ডাইরেক্ট লাভবাইক যে বাবা আপনি বলেছেন বাবা আপনি করে ফেলেন যে আপনাকে হুকুম দিয়েছে আমাকে ইনশা আল্লাহ সব সময় লাভবাইক হিসাবে পাবেন সন্তান প্রস্তুত তার গলায় ছুরির জন্য কারণ বাবার উপর বিশ্বাস আছে আমার বাবা যা বলছে সত্যিই বলছে তো বিশ্বাস সবার ক্ষেত্রেই ছিল কিন্তু বর্তমানে আমরা বিশ্বাস তো করি দুনিয়াবির কারণে মূল ওসুল আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন ওয়াল হিউল বহুতুফিল্লা এটা হচ্ছে মূল কারণ বিশ্বাসের যে আমি কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহ তাবার তালার জন্য কারোর সাথে দুশ্মনি করব আল্লাহ তালার জন্য কিন্তু বর্তমানে তার উল্টো হয়ে গেছে আমি আমরা সম্পূর্ণ কিছু করতেছি দুনিয়ার জন্য কাউকে ভালোবাসছি দুনিয়ার জন্য সে আমাকে উপকার করবে সে আমাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিবে সে আমার এমন এমন একটি হেল্প করবে তার জন্য আমি তার নিকট যাচ্ছি তো শেষ পর্যায়ে কি হচ্ছে আমি তার উপর যে বিশ্বাস করলাম দুনিয়ার ভিত্তিতে আমি তার উপর বিশ্বাস করলাম এক পর্যায়ে গিয়ে সে ধোকা দিয়ে দেয় রাইট এক পর্যায়ে সে তার মুখকে ফিরিয়ে নেয় কিন্তু সে ভালোবাসা সেই বিশ্বাস যদি আল্লাহ তাবারক বা তালা সন্তুষ্টির জন্য হতো তার রসুলের সন্তুষ্টির জন্য হতো তাহলে এর ফল এর ফায়দা দুনিয়া তো আমাদের অর্জন হতো আখেরাতেও অর্জন তো জাকির ভাই বলার উদ্দেশ্য হচ্ছে যে ইব্রাহিম আলী সাল্লা সালামের ঘটনা বললাম আল্লাহ তাবারক বা তালা কাদিরে মুতলাক তিনি যা চান তাই করতে পারেন কোন তিনি শুধু কোন বলবে ফয়াকুন হয়ে যাবে তো আমি কোন বান্দার উপর আশা ভরসা করে তার উপর বিশ্বাস যেন না করি যেভাবে আমি আল্লাহকে না দেখেই ইমান এনেছি বিশ্বাস করে নিয়েছে যে তিনি লা শরিক আলাহু তিনার দ্বিতীয় কেউ নেই তিনি কোনো শরিক নেই আমি জানাবে মোহাম্মদ রসুল্লাহকে দেখি নাই তারপর আমি ইমান নিয়ে নিয়েছি তিনি আমার আমার আল্লাহর সর্বশেষ নবী আমি জান্নাতকে দেখি নাই আমি বিশ্বাস করেছি আমি জাহান্নাম দেখি নাই আমি বিশ্বাস করেছি আমি আল্লাহ তাবারক বা তালার অনেকগুলো সৃষ্টিকে দেখি নাই তারপর আমি বিশ্বাস করে ফেলেছি তাহলে আল্লাহ বা তালার একটি গুণার গুণাবলীর মধ্যে এটিও তো একটি গুণ যে তিনি রাজিক তিনি রাজ্জাক তিনি আমাদেরকে রিজিক দিবে এবং এই বিষয়ে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের উত্তম ব্যবস্থাকারী তিনি আমার রিজিক অবশ্যই গায়েব থেকে দিবে তো আল্লাহ তালার উপর যখন আমার এই বিশ্বাস হয়ে গেল যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবে তাহলে এই রিজিকের জন্য এই সামান্য দুনিয়ার জন্য কেন আমি মানুষের পিছনে ছুটি আল্লাহ তালার এই বিশ্বাসকে কমজোর করে দুর্বল করে মানুষের উপর আশা করে যখন মানুষের উপরে বিশ্বাসটা আমরা বাড়িয়ে দিয়ে তখন আমরা ধোকা খাই তখন আমরা চিন্তা গ্রস্ত হয়ে যায় এবং মানুষ যখন আপনাকে ধোকা দিয়ে দেয় যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন বর্তমানে তো বাবা সন্তানের নয় সন্তান বাবার নয় কারণ তাদের অন্তরে এমনভাবে দুনিয়া জায়গা করে নিয়েছে এখন আমরা ইব্রাহিম আলী সালাত সালাম এবং তার সন্তানের কথা শুনলাম যে কেমন বাবা এবং সন্তানের সম্পর্ক ছিল এবং উভয় জনের অন্তরে কেমন মারে ফাতে নূর উজ্জ্বল ছিল কেমন তারা দিদারে ইলাহির সব তাদের ভিতরে ছিল কিন্তু বর্তমানে আমাদের অন্তরে এমনভাবে দুনিয়া বিরাজ করে নিয়েছে যে আমরা নিজের বাবাকে বিশ্বাস করি না বাবা সন্তানকে বিশ্বাস করি না সামান্য দুনিয়ার জন্য বাবা সন্তানকে হত্যা করে ফেলতেছে লা লা লালা যখন মানুষ স্রষ্টাকে বিশ্বাস করা ছেড়ে দিয়ে অর্থাৎ আল্লাহ তাবারকতাল রিজিক দানকারী আল্লাহ তালা রিজিক দেবেন তবে এটাও ঠিক যে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করে বসে থাকলেই যে চলে আসবে এমনটাও না আমরা অন্ধ অন্ধসাপের ঘটনা হয়তো প্রায় সময় শুনি আল্লাহ তাবারকতালা কার রিজিক কোথায় রেখেছেন কিভাবে রেখেছেন কার মাধ্যমে রেখেছেন এটা বলা যায় না আপনি আমি যে রিজিক পাচ্ছি কারো না কারো মাধ্যমে কোনো না কোনো কাজের বিনিময় পাচ্ছি আর এটাই তো আল্লাহ তালার দেয়া এটাই আল্লাহ তালার দেয়া এটা ভাবা যাবে না কি আমি তো নিজে উপার্জন করছি আপনি তো একটা উপার্জন নয় এটা একটা প্রসেসিং আপনার মা আপনার কাছে আসার একটা প্রসেসিং কিন্তু আপনার কি ক্ষমতা আমার কি ক্ষমতা আছে যেগুলো তৈরি করা এগুলো সৃষ্টি করা এগুলো নিয়ে নেওয়া আল্লাহ তাবারক এক প্রসেসিংয়ের মাধ্যমে আমার আর আপনার কাছে পৌঁছে থাকেন কোনো না কোনো কিছুর মাধ্যমে এটা এটা একটা মাধ্যম হয়ে গেল তো আল্লাহ তাবারক আলার প্রতি বিশ্বাস আর ভরসা

বস যদি আমাকে রাত দুইটার দিকে ডাক দেয় আমি যাওয়ার জন্য প্রস্তুত কারণ আমার বস আমাকে ডাক দিয়েছে যে মাস শেষে আমাকে স্যালারি দেয় কিন্তু আমার রব একটি মজিনের মাধ্যমে পাঁচ ভক্ত তার ঘরে আমাকে ডাক দিচ্ছে হাই আল্লাহ সালাহ হাই আল্লাহ আমরা সারা দিচ্ছি না তার মানে আমরা বিশ্বাসী আল্লাহ রাজিক কিন্তু আমরা তার উল্টো করছি আমরা মখলুকের উপর আমাদের বিশ্বাসটা দৃঢ় হয়ে গেছে কিন্তু খালিকের উপর বিশ্বাসটার উপর নাই রাইট 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 এই জন্যই দেখা গেছে অনেক সময় অনেক ধরনের বিপদের মধ্যে আমরা পরে যাই যখন কোনো ব্যক্তি মানুষের উপরে ভরসা করবে বা মানুষের উপরে বিশ্বাস করবে তো তখন হারামও চলে আসবে এবং আপনার ভেজাল এগুলো চলে আসবে তখন মিথ্যা চলে আসবে তখন খারাপ যে বিষয়গুলো এগুলো চলে আসবে আর আল্লাহ তাবারেকতালার প্রতি যখন কোনো ব্যক্তি বিশ্বাস রাখবে যে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ তখন সে হালালটার দিকেই তার সে ধাবিত হবে বেশি আর আল্লাহ আল্লাহ তালার দয়ায় সে হালালটাই পাবে আর যখন মানুষের প্রতি বিশ্বাস স্থাপন হয়ে যাবে তার যে মানুষ যার চাকরি করছি বা যেখানে আছি আমি এখান থেকেই আসবে তখন মিথ্যা গিবত হারাম এগুলো এগুলো মিক্স হয়ে যাবে তার উপার্জনের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক দর্শকের কিছু অনুরোধের কল ছিল নুরুল আমিন ভাই কালামগুলো শুনবো এর আগে দুই একটা এস এম এস পরে এরপর আপনার থেকে শুনবেন শাহ আল্লাহ তরারাকালা একবারই লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রবুল্লা আলামী স্কের বিষয়ে আমাদের বিশ্বাস জি পারিবারিকভাবে একে অপরের উপরে কিভাবে বিশ্বাস আমরা রাখতে পারি এই বিষয়টা একটু জানাবেন বিশ্বাস পারিবারিকভাবে বাবা যে সম্মানের ব্যক্তি তাকে ততটুকু সম্মান দিতে হবে বিশ্বাসও করতে হবে মনে রাখতে হবে বাবা কখনো সন্তানের খারাপ চায় না এটা তো আপনাকে বুঝতে হবে যদি সে বাবা বিবেকবান হয় তবে বাবা কখনো নিজের সন্তানের খারাপ চাইবে না সব সময় দোয়াই করবে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রাখো আর সন্তান যদি আপনি সন্তানের মতো সন্তান গড়ে তুলতে পারেন সন্তানও কখনো মা বাবার খারাপ চাইবে না সন্তানও বলবে আল্লাহ তুমি আমার মা বাবা যেখানেই আছে তাদেরকে তুমি ভালো রেখো সন্তান এভাবে বলবে আর একজন লেখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত খুব সুন্দর আলোচনা আজকের অনুষ্ঠান থেকে শুনলাম আমাদের বিশ্বাস নিয়ে যদি এক মানুষ অপর মানুষের প্রতি বিশ্বাসী করতে না পারে তবে সমাজে বসবাস করার মতো উপযুক্ত আর কেউ থাকবে না এটাও বাস্তব কথা আমরা সমাজে বসবাস করি একে অপরকে বিশ্বাস করতে হবে আমাকে এক জায়গাতে যেহেতু থাকি এক ঘরের মধ্যে যেহেতু থাকি পাড়া প্রতিবেশী আমার আছে একে অপরকে বিশ্বাস করতে হবে না হয়তো একজন মানুষ বসবাস করতে এখন যদি সব সময় আপনার মধ্যে এই চিন্তাভাবনা থাকে আমি ঘুমালে যদি কোনো পাড়া প্রতিবেশী এসে আমাকে খুন করে দেয় বা আমার ঘরের মধ্যে যা আছে সব নিয়ে নেয় এটা আর এই অবিশ্বাসটা থাকলে আপনি ঘুমাতেই পারবেন না হ্যাঁ দিনটা চব্বিশ ঘন্টা আপনাকে চেয়ে থাকতে হবে যদি কেউ কিছু করলো না বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে ঘরের মানুষ হোক বা পাড়া প্রতিবেশী হোক বিশ্বাস আপনাকে রাখতেই হবে আরেকজন লেখলেন মুন্সীগঞ্জ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন অনেক সময় বিশ্বাস করে ধোকা খেতে হয় এই আলোচনাগুলোই সাব্বির ভাই করছিলেন ধোকা কখন খায় মানুষ যখন মানুষের প্রতি মানুষ ভরসা করে বিশ্বাস করে স্রোসটাকে বাদ দিয়ে যখন সৃষ্টির উপরে বিশ্বাস নিয়ে আসে আমি এই কাজগুলো না করলে হয়তো আমার রিজিক আসবে না বা আমার স্যালারি আসবে না বা ইনকাম বন্ধ হয়ে যাবে এই সময়টাতে এই সময়টাতে গিয়েই অন্ধবিশ্বাস নামে একটা শব্দ আছে হয়তো আপনারা শুনেছেন এর আগেও এই এটা হলো অন্ধবিশ্বাস রিজিকের মালিক আল্লাহ আমি যেখানে চাকরি করি এটা আমার মাধ্যম আর আমি হালাল কা হালাল কাজ করবো হালালভাবে চলবো হালাল খাওয়ার চেষ্টা করব তখন না ধোকায় পড়ব না আমাকে কেউ ধোকা দিতে পারবে যখন আমি এইটা বিশ্বাস নিয়ে নিব যে হ্যাঁ এটাই আমার একমাত্র উপার্জনের মাধ্যমে এখানে না এখান থেকে চাকরি চলে গেলে হয়তো আমার রিজিকি বন্ধ হয়ে যাবে কি খাবো কী নিয়ে চলব তো তখন এখানে আপনাকে মিথ্যা বলানোর সুযোগ দেওয়া হবে তখন আপনাকে হারাম পন্থায় উপার্জনের সুযোগ চলে আসবে তো এগুলোর মধ্যেই মানুষ তখন ধোকা খেয়ে যায় আরও ধোকা অনেকভাবে খায় মানুষের উপর মানুষ বিশ্বাস করে অতি ভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে এখন একজন অপরিচিত মানুষ ভালো ঘনিষ্ঠ হয়ে গেছে আপনি জানেন না চিনেন না এতটাই বিশ্বাস করছেন আপনি নিজের ঘরেও জায়গা দিয়েছেন হ্যাঁ এরপরে সকাল উঠে দেখেন যাকে বিশ্বাস করছেন সেও নাই আপনার দামি মোবাইলও নাই আর ঘরে টাকা পয়সা রাখা ছিল সেগুলোও নাই তো এটা এটাও না হ্যাঁ আমি জীবনও থাকে না অনেক সময় জীবনও থাকে না হ্যাঁ দূর দুর্ঘটনা এমনটাই ঘটে তো বিশ্বাস তো রাখতে হবে তবে সে বিশ্বাসের কিছু ধারাও আছে কিছু ধারা আছে বিশ্বাসের কেমন বিশ্বাস কার প্রতি একজন ব্যক্তি অসহায় তাকে আপনি সর্বোচ্চ সহযোগিতা করতে পারেন ভালো একটা পরামর্শ দিতে পারেন এটা তো হতে পারে নাকি আপনি ঘরের দরজা খুলে দিয়ে তারপরে আপনি চলে গেলেন তো কে আছে কি আছে জানেন না আপনি এমনটাও নয় বিশ্বাসের কিছু ধারা আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে নুরুল আমিন ভাই দর্শকের অনুরোধের কালামগুলো سُنِيَ دِينَ مَدِيرِكَ صَلَّى عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ. el uh -huh. শুনছিলাম আমার আজকের বিষয়ে আমাদের বিশ্বাস দর্শক শ্রোতা আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ আদায় করি আমরা জাকাত প্রদান করি আমরা যাই কিছু করি না কেন এগুলো সব কিছুই কিন্তু বিশ্বাসের উপরে নির্ভরশীল আমি দুই রেখাত নামাজে দাঁড়িয়েছি এই বিশ্বাসে আল্লাহ তাবারাকতালা আমার এই নামাজকে কবুল করে নিয়ে আমাকে ক্ষমা করে দেবেন এই বিশ্বাসে আমি হজে যাই হজ করি আপনি আমি এই বিশ্বাসে আল্লাহ তালার হুকুম হস পালন করতে হবে হজ পালন করব আল্লাহ তালা রাজি খুশি হয়ে আমাকে ক্ষমা করে দেবেন এর প্রতিদান আল্লাহ তালা আমাকে দান করবেন রোজা রাখি এই বিশ্বাসে এই বিশ্বাস তো রাখতেই হবে যে আমি রোজা রাখছি আল্লাহ তালা আমার রোজাকে কবুল করে নেবেন আর এর ওসই লায় আল্লাহ তাবারকতালা আমার জীবনের সব গুণাকে মাফ করে দেবেন আমরা এক টাকা সৎকা করি এক টাকা সৎকা করি তার পিছনে কিন্তু আমাদের একটা আশা থাকে একটা বিশ্বাস থাকে আল্লাহ যদি এক টাকাই কবুল করে নেন তবে আমার জীবনের সব আল্লাহ মাফ করে দেবেন হ্যাঁ এক টাকা সৎকা করার আগেও এমন একটা বিশ্বাস থাকে আল্লাহ তালার দয়ার প্রতি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন যা কিছু করি না কেন আমরা এক বিশ্বাসের উপরে দুইটা কথা বলছি না নেকির দাওয়া দিচ্ছি কেন দিচ্ছি এই আশাই তো আল্লাহর উপর এই বিশ্বাস আছে না আল্লাহ তালা এই নেকির দাওয়াতের ছিল আমাকে আল্লাহ কত স্ট্রংলি আমাদের এই বিশ্বাসকে সার্টিফাইড করেছে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন নবীর রসুলগণের মাধ্যমে আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা যে বিশ্বাসের উপর আছি না সেটাকে সার্টিফাই করেছে আবার এই বিশ্বাস থেকে দূরে আসার পরেও যে কত ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে মানুষ তারও কিন্তু নজির উদাহরণ আমাদের উদাহরণ আছে তো আজকে আমরা এই আলোচনা শ্রবণ করার পর অনেকেই ভাবতেছি আমাদের এই বিশ্বাসহীনতার কারণে এই বিশ্বাস দূরে থাকার কারণে যে অভাব যে ঝামেলা স্বামী স্ত্রীর মাঝে আজকাল একটা সমাজের বড় সমস্যা স্বামী স্ত্রীর মাঝে যে সমস্যাগুলো হয় হয়তাল্লা তালাক পর্যন্ত যে সাকিরুল্লাহ পৌঁছে যায় এর পিছনে যে মানে বিশাল কারণটা ছিল সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস না থাকা তো এখন আমি আপনি হয়তো ভাবছি যে না আমাদের এই বিশ্বাসটাকে আরো কি দৃঢ় করা উচিত তো এই দৃঢ় করার ক্ষেত্র একটা সুন্দর আহ বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে আসমানি কিতাব অবশ্যই এখানে বিশ্বাস স্থাপন করতে হবে আর এই আসমানি কিতাবকে যদি অনুসরণ করি তো অবশ্যই আমি আপনি ওই কবুলকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তালার পক্ষ থেকে এই পর্যন্ত নাজিল হয়েছে মধ্যে বড় আর এই বড়োর মাঝে সবচেয়ে বড় সবচেয়ে আল্লাহল হচ্ছে আল্লাহ সুবাহ তার প্রিয় নবী সাল্লামের উপর নাজিল করেছে তো যারাই এই আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে আর এই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করবে অবশ্যই তারা মুক্তি পরেজগার এবং দেখুন না আল্লাহ আল্লাহ তালার প্রিয় হাবি সাল যিনি দু জাহানের সরদার হ্যাঁ যিনি জান্নাতের মালিক রয়েছেন তার উপরে আমাদের কতটুকু বিশ্বাস স্থাপন করা উচিত এ ব্যাপারে এসেছে হাদি শরীফে এসেছে যে আল্লাহ তালার প্রতি ইমান আনয়নের পরে ফরজ হচ্ছে তার প্রিয় হাবিজ সাল আলী সাল্লামের প্রতি সম্মান ভালোবাসা এবং তার প্রতি আত্মবিশ্বাস রাখা আর এ ব্যাপারে সাহবা ইকেরাম আলিহিম রিদুয়ানদের কতটুকু দৃঢ় আকিদা ছিল মনোবল ছিল যদি এই হাদিসিকারিমা আমরা শ্রবণ করি তাহলে আমরা অনেকটাই ক্লিয়ার করতে পারবো সে তো একদা হজরপুর নূর সাল্লু আলিয়া সাল্লাম খাইবার এর যুদ্ধ থেকে ফেরার পথে সাহবা নামক এক স্থানে একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার ইচ্ছা পোষণ করলেন তো উনি সাল্লু আলি সাল্লাম আসরের নামাজ আদায় করে নিলেন আদায় করার পরে মৌলে কায়नात খুদা খোদা কাটামাল্লাহ তাআলা ওয়া কারিমের কুল মুবারাক উনি বসমাতাম বরক রেখে আরাম করছে সুবহানাল্লাহ তো মৌলে কায়नात শের-ই-খোদা কাটামাল্লাহ তাআলা ওয়া কারিমের তখন আসরের নামাজ আদায় হয়নি তো উনি ভাবলেন যে দোজানের সরদার আরাম করছে আমি কিভাবে ওনাকে সরিয়ে ওনাকে ডিসਟਰব করে আমি ওই ফরজ হুকুমকে বাস্তবায়ন করতে যাই এটা আমার দাদা বাস বধুগম্ভ মনে হচ্ছে না তো উনি একটা একেন ছিল বিশ্বাস ছিল যে আমি ওই ফরজ আদায় করার সময় পাব আর নয়তো কি এটা আমার দ্বারা হয়ে যাবে কোনো না কোনো এক ভাবে তো ওনার আঁকিদাটা দেখুন কত সুন্দরভাবে প্রতিস্থাপন হলো যখন এক পর্যায়ে সূর্য ডুবে গেল আর তখন আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম জাগ্রত হলেন তখন কথা প্রসঙ্গে জানতে চাওয়া হলো যে আলীরদুল্লাহতাল আনহের নামাজ আদায় করা হয়নি তখন আল্লাহর রসুল সাল্লাহু আলু সাল্লাম ওই অস্তমিত হওয়া সূর্যকে আবার পূর্বের জায়গায়

অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো মনে করে আরেক জায়গাতে তিনি রদি আল্লাহ তালু বলেন যে নিজের সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না অর্থাৎ আমি নিজেই সতর্ক না তো দেহরক্ষী আমাকে কিভাবে বাঁচাবে আর একটা জায়গাতে তিনি বলেন বিশ্বাস এমন একটা জিনিস যদি কারো থেকে একবার উঠে যায় আগের জায়গাতে সেই বিশ্বাস আর ফিরে আসে না তো সাহাব একরাম আলহিমর মধ্যে কেমন এক বিশ্বাস ছিল শুধু সাহাব একরাম নয় ওই জমানাতে অমুসলিম যারা ছিল তাদের বিশ্বাসও কেমন ছিল আমরা প্রায় সময় প্রায় হাদিসে মোবারকার মধ্যেই শুনি যে অমুসলিমরা আসতো আর নবী পাকসাল্লা আলি সাল্লামকে এসে বলতো যে আমরা তো আমাদের কিতাবের মধ্যে পড়েছি শেষ জমানায় যে আল্লাহ তালার সর্বশেষ নবী হবে সে এই এই কাজগুলো করবে তার মধ্যে এই গুণগুলো থাকবে তার মধ্যে এই এই ক্ষমতাগুলো থাকবে তো তুমি করে দেখাও যদি তুমি করে দেখাতে পারো তো আমি আমরা তোমার হাতে কালেমা পরে তওবা করে মুসলমান হয়ে যাব তাদের বিশ্বাস ছিল এটা যে যদি আখিরি জমানার নবী সে এই এই ক্ষমতা তার কাছে থাকবে এই মজেজা তার কাছে থাকবে সে এগুলো করে দেখাতে পারবে কেউ আসলো বলে আপনি আকাশের চাঁদকে দুই দুই টুকরো করে দেখান কেননা এটা তার দ্বারাই সম্ভব বিশ্বাস ছিল অ মুসলিমদের না বিশ্বাস ছিল যে শেষ জমানায় যে নবী আসবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে আল্লাহ তাহলে এমন ক্ষমতা দিবে সে আকাশের চাঁদকে দুই টুকরা করতে পারবে তুমি যদি নবী হয়ে থাকো দেখাও আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব এটা ছিল তাদের বিশ্বাস যদি নবী হও তবে তুমি করতে পারবে নবী আকরাম সাল্লাহ সাল্লাম আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন যার ভাগ্যে ইমান ছিল সে কালেমা পড়ছে যার ছিল না সে পরে নাই চলে গেছে সে আবার তো এমনটাই বিশ্বাস ছিল পূর্ব থেকে নিয়েই আজও পর্যন্ত মানুষের মধ্যে আর সে বিশ্বাস আছে একটা হাদিসে পাকের মধ্যে প্রায় সময় হয়তো আপনারাও শোনেন যে নবী পাক সাল্লাহ সাল্লাম বলেন যে শেষ জমানায় এমন একটা জমানা আসবে বিশ্বাস ইমান ইমানটা ধরে রাখা এত কষ্ট হবে যেমন করে হাতের তালুতে আগুনের কয়লা রাখা কতটা কষ্ট হবে কেমন কষ্ট হবে সে জমানায় এসে ইমানকে ধরে রাখা আর ইমান তো বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমরা আলোচনা করছি তো সেই জমানাটা হয়তো চলে আসবে বা আসছে এখন বর্তমান সময় ইমানটা ধরে রাখা সকালে ইমানদার থাকে সন্ধ্যায় ইমান হারা হয়ে যায় বলতেই পারি না আমার ধারণাই নেই সকালে ইমানদার সন্ধ্যায় ইমান নেই যেমন যে কোনো কথার মাধ্যমে হোক যে কোন শব্দের মাধ্যমে হোক চলে গেছে প্ল্যাটফর্ম থেকে এই বিশ্বাসটা উঠে গিয়ে আর এই ঝামেলার মধ্যেও দেখুন মাদানী চ্যানেল কত সুন্দর বিশ্বাস স্থাপন করে নিয়েছে যে এতগুলো চ্যানেল থাকার পরে এত এত চ্যানেল যেগুলো আমাকে বাহায়াপনার দিকে বিভিন্ন ধরনের বাজে ফাহেসা কাজের দিকে ধাবিত করছে কিন্তু আমি মাদানী চ্যানেল দেখলে আমি নেকির কথা পাবো আমি নেকের কাজের প্রতি ইশারা পাবো এই যে একটা বিশ্বাস এটাও কিন্তু বাস পসিবল হচ্ছে আলহামদুলিল্লাহ চেষ্টা করলে অবশ্যই সেটা সম্ভব কিন্তু আজকে আমরা ওই বিশ্বাস স্থাপনের যে চেষ্টাটুকু করা উচিত না সেটাও করছি না মারাদ সাহাব একরামের যে বিশ্বাস নিয়ে কথা বলছিলাম যে নবিয়া পাক সাল্লি সাল্লাম যদি কখনো বলতেন কোনো সাহাবিকে যে চলো ব্যাগ রেডি করো বের হয়ে যাও অমুক দেশের জন্য একবারের জন্য পিছনে তাকাতেন না আমার নবী বলেছেন তো আমাকে যেতে হবে আর যাব সেখানে আমার নবী বলেছেন সিদ্দিকে একবার কেমন এক আশিক যখন কেউ এসে বলল তোমার নবী নাকি গত রাতে মিরাজে গিয়েছিল আবু বকর বলেন যদি আমার নবী বলে থাকে যে আমার নবী মিরাজে গিয়েছেন তো সত্যি মিরাজে গিয়েছেন এর মধ্যে কোনো ভেজাল নেই তো বিশ্বাস আকিদা এমনটাই হওয়া দরকার যেমনটা সাহাব একরামের মধ্যে ছিল আল্লাহ নবী সাল্লা আলসালামের প্রতি শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে স্থানের বে ভাই বিশ্বাস এমন একটি টপিক আসলে কোনটা বলি আর কোনটা না বলি এত গভীরতা আলোচনা তার মধ্যেও এটাও একটা টপিক যে কাকে বিশ্বাস করব বর্তমানে বিশ্বাস তো করবো কিন্তু বিশ্বাস করার মতন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন আল্লাহ 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 বাস্তবিক এই বিষয়টা এখন আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ফ্রেন্ড সার্কেলে যে প্ল্যাটফর্মে যাবেন এই সমস্যা আপনি পেয়ে থাকবেন মানুষ বলে কাকে বিশ্বাস করি কাকে বিশ্বাস করবেন

চোর অনেক তালাশ করলো কিছু পায় না একটি পাত্র পেয়েছে যেটা দ্বারা তিনি অজু করতেন সে চোর কিছু না পেয়ে বের হয়ে যাচ্ছিল তখন রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহ তালাহ তাকে বললেন যে তুমি যদি চালাক চোর হয়ে থাকো তাহলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু নিয়েই যাবে তখন চোর বললো আমি তো কিছু পাইনি কি নিয়ে যাব। তখন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা তিনাকে এই চোরকে বললেন যে তুমি এই পাত্র দ্বারা অজু করো এবং দুরাকাত নামাজ আচ্ছা ছিল বিশ্বাস ছিল উপর আল্লাহ যে আমার কাছে কিছু পায় নাই কিন্তু আমি যদি ওই রাজিকের দরবারে তাকে দাঁড় করিয়ে দেই সে রাজিক তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন তিনের এই বিশ্বাস ছিল এই ইমান ছিল বলে তিনি ওই চোরকে দুরাকাত নামাজের জন্য দাওয়াত দিলেন এবং ওই চোর তিনার কথা অনুযায়ী দুরাকাত নামাজ আদায় করলেন তো সে যখন দুই রাগাত নামাজ শেষ করবে তার পূর্বেই আল্লাহ তাকে ইবাদতের সাত দান করে দিয়েছে ইবাদতের সাত তাকে দান করে দিয়েছে তেমনি ভাবে হজরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন ওয়াসান আলহি রহমতুল্লাহ মান্নান বলেন যে আমি একদিন বাসরার গলি দ্বারা অতিবাহিত করছিলাম তখন একটি মাদিনী মুন্না আমাদের দাওয়াত ইসলামী পরিভাষায় ছোট বাচ্চাদেরকে মাদিনী মুন্না বলা হয় তো একটি ছোট বাচ্চা অঝর নয়নে অনেক কান্না করছিল তখন তিনি রহমতুল্লাহ তালাই তাকে জিজ্ঞাসা করলেন এই বাচ্চা এই মাদিনী মুন্না তুমি কেন কান্না করছো তখন সে বললো আমি জাহান্নামের ভয়ে কান্না করছি বাস্তবে আমরা জাহান্নামকে বিশ্বাস তো করি কিন্তু ভয় কোথায় আমরা মৃত্যুকে তো বিশ্বাস করি কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি কতটুকু আল্লাহ ঠিক আছে শুধু বিশ্বাস করলে তো জাকির ভাই আগে বলেছেন যে আমি বিশ্বাস করলাম আল্লাহ আমার রাজেক হ্যাঁ এটা তো ইমান আমার তো চেষ্টা করতে হবে আমি মৃত্যুকে মৃত্যুকে বিশ্বাস করি কিন্তু মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন মৃত্যু শক্তির সাথে সখরাত খুব কঠোরতার সাথে আর এই কঠোরতা ওলামাই কেরাম বলেন যার দুনিয়াতে যেমন আমল হয় সেই রকম কঠোরতার সাথে মৃত্যু তার কাছে উপস্থিত তারপর তো অনেকগুলো বিষয় রয়েছে যখন মৃত্যু আসে তখন ফেরেস্তারা তার সামনে প্রকাশ পেয়ে আসমান ফাটল হয়ে যায় তারপর তার রুহ বের করার যে কষ্ট তারপর কবরে যখন তাকে নামানো হয় নাকির মনকান্নাকিরার প্রশ্ন এভাবে তার সেই মৃত্যুর সময় তার স্থান দেখে নেয় আমি জেন্নাতে যাবো না জাহান্নামে যাবে তো ওই মাদিনীমনা অঝর্ণে কান্না করছিল তো তিনি তিনাকে বললেন যে তুমি তো বাচ্চা খুব ছোট একটি মুন্না তুমি কেন জাহান্নামের তো কান্না করছো তখন ওর সন্তান কি বলে বলে আমি আমি আমার মাকে দেখেছি যে আমার মা যখন চুলহায় আগুন জ্বালায় তখন চুলা জ্বালানোর শুরু করে সে ছোট খুঁড়ি আপনিও বাসায় দেখেছেন আপনিও বাসায় দেখেছেন আমাদের গ্রামের মধ্যে আমাদের শহরে যখন আমাদের মা বোনরা চুলা জ্বালায় তখন কিন্তু ছোট লাকড়ি দিয়ে শুরু করে ছোট খুঁড়ির টুকরো দ্বারা শুরু করে তো সে তার মাকে প্রশ্ন করলো মা তুমি ছোট খুঁড়ি দ্বারা কেন শুরু করো তখন তার মা বলল বাবা এই ছোট খুঁড়ির সাহায্যে আমি বড় খুরিকে বড় লাকড়িকে জ্বালাই তো ওই সন্তান বলল আমাকে এই বিষয়টা অধিক না করায় এই বিষয়টা আমার অধিক কানে কান্না করায় যোনো যদি ছোটদের থেকে শুরু করা হয় তখন ওই বুজুরগ হজরত সৈদুন আবদুল্লাহ বিন ওয়াসান রহমতুল্লাহ তালা তার এই ভক্তি দেখে তার এই তাকওয়া দেখে বললেন তুমি আমার সঙ্গ নিয়ে নাও এবং আমার থেকে তুমি এলমে নাফে অর্জন করো যেটা তোমাকে অনেক উপকার করবে তখন বললো হ্যাঁ আমি আপনার সঙ্গ নিব আমি আপনার খিদমত করব আমি আপনার ইত্তেবা করব অনুসরণ করব কিন্তু আমার কিছু শর্ত আছে তখন তিনি রহমতুল্লাহ তালী বলেন আচ্ছা কী শর্ত তখন সেই মাদিনী মুনা বলে আমি যখন ক্ষুদার্ত হব আপনি আমাকে খাবার খাওয়াবেন আমি যখন পিপাসা আমার তৃষ্ণা লাগবে তখন আপনি আমাকে পরিতৃপ্ত করবেন পানি দিয়ে আচ্ছা আমি যদি কোনো ভুল করি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন চতুর্থ শর্ত কী দিয়েছে জানেন বলল যে আমি যখন মারা যাব তখন আপনি আমাকে জীবিত করবেন আল্লাহ তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তালাহ বললেন বাবা এগুলোর ক্ষমতা তো আমার কাছে নেই তখন মদিনী মুন্না বললো তাহলে আপনি আমাকে ছেড়ে দিন কারণ যার কাছে ক্ষমতা রয়েছে আমি তার নিকটই দণ্ডময় হতে পছন্দ করি আর বিশ্বাস ছিল না এমন বিশ্বাস ছিল তো জাকির ভাই আজ টপিক হয়েছে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বিশ্বাস আমরা প্রতিটি ক্ষেত্রেই তো বিশ্বাস করি যদি সত্যিই আমরা বিশ্বাস করি তাহলে সে অনুযায়ী আমরা কেন আমল করছি না তাহলে আমাদের বিশ্বাসে কি এটা দুর্বলতা নয় আমি মুখে বলছি আমি জাহান্নাম কি বিশ্বাস করি আমি মুখে বলছি এবং চোখেও দেখছি যে মৃত্যুর উপর বিশ্বাস করেছি আমার চোখের সামনে আমার বাবা আমার ভাই আমার চাচা একের পর এক মৃত্যুর স্বাদ গ্রহণ করছে মৃত্যুর শক্তির বিষয়ে আমরা জানি শুনি আমরা প্রস্তুত নিচ্ছি না কেন আমরা শুধু মুখ পর্যন্ত কেন মৃত্যুকে রেখেছি আমরা মুখ পর্যন্ত কেন জাহান্নামকে রেখেছি আমরা মুখ পর্যন্ত কেন হাসরকে রেখেছি আমরা মুখ পর্যন্ত কেন পুলসিরাতকে রেখেছি আমরা কেন মিসালকে রেখেছি সেটা আমাদের অন্তরে আসে না কেন আমাদের অন্তরে একটু মৃত্যুর বিষয়ে কেন চিন্তা আসে না যে আমাকে মরতে হবে আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই আমি দুনিয়াকে যে বিশ্বাস করে নিয়েছি দুনিয়ায় সবকিছু দুনিয়ায় সবকিছু না দুনিয়া কিছু নয় যে দুনিয়ার মধ্যে সব থেকে আলী শান সব থেকে ভালো অবস্থায় রয়েছে যার ঘর এয়ার কন্ডিশন যার সব কিছু আরাম আয়স রয়েছে তাকে এক মুহূর্তের জন্য যখন জাহান্নামে প্রবেশ করানো হবে সে দুনিয়ার সমস্ত কিছুকে ভুলে যাবে এবং যে দুনিয়ার সব কষ্টের মধ্যে রয়েছে যার জীবনের মধ্যে সুখ বলতেই নেই তাকে এক মুহূর্তের জন্য যখন জান্নাতে প্রবেশ করানো হয় তখন সে দুনিয়ার সমস্ত কষ্টকে ভুলে যায় আর আল্লাহ তার মমিন বান্দাদের জন্য অনেক আরাম আয়েশকে তৈরি করেছেন সেটা হচ্ছে জান্নাত আর সেটা বেশি দূরে নয় শুধু আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি পেয়ে যাবেন আপনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে পেয়ে যাবেন আর এই নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য দশ বছর বিশ বছর তিরিশ বছর প্রয়োজন নাই এক মুহূর্তেই জানাই নাই কারো জানা নাই যে আমার কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর কখন আমার এখান থেকে চলে যেতে হবে যাওয়ার কারো কোনো টাইম টেবিল নেই কখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে আপনি একটি কথা বলেছিলেন বা কথা হয়েছিল যে আমি কার উপর বিশ্বাস করব বিশ্ব রাফি এই বিশ্ব বলেছেন যে আমাদের মধ্যে থেকে বিশ্বাস উঠে যাচ্ছে আমি বলছি আমার খুব ক্ষুদ্র জ্ঞান বলছি এই বিশ্বাস উঠে যাওয়ার যদি মূল কারণের দিকে তাকান তাহলে একটি কারণ এটাও পেবেন যারা কারণ আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠি আমাদের বিশ্বাস দুর্বল প্রতি আমরা বিশ্বাস করতে পারছি না একে অপরের প্রতি বিশ্বাস এই জন্য করতে পারছি না আল্লাহ তাবার আমাদেরকে বোঝার আর আমল করার পদ্ধতি দিক বিশ্ব আল্লাহ তালা আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আল্লাহ তালা কবুল করে নিক ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات कौसे आस मई मा तो वनौ का, का। से आस में तो वनुका जल शान तो तेरथ पलाओ घौसल दोस्त पा मत रे रथ पिलाओ घौसलो सपस मेरे दायत पला डाल दी

الملك الصلاة والسلام عليك يا رسول الله صلاه والسلام عليك يا حبيب الله سبحانك الله وبحمدك لا اله الا أنت أستغفرك واتوب اليك سبحانك الله وبحمدك لا إله إلا أنت استغفرك وأتوب إليك سبحانك الله وَبِحَمْدِكَ لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله تهجد ار فجরের